আসসালামু আলাইকুম কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমরা লেন ক্লাস নিয়ে এসেছি লেন পোর্টের। তো লেন পোর্ট হচ্ছে যে লোকাল এরিয়া কানেকশন লেন, তো লোকাল এরিয়া কানেকশন বা লোকাল এরিয়া নেটওয়ার্কিং। তো আমরা ওই লোকাল এরিয়া নেটওয়ার্কিংয়ের যে সার্কিট বোর্ড থাকে মাদারবোর্ডের সাথে যেইটুকু এরিয়া নিয়ে আমাদের এই সার্কিট বোর্ডটা করা, তো সেইটুকু ক্লাস আজকে আমরা উপস্থাপন করব। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ভিডিওগুলো খুব স্পেশালভাবে করা আর এবং খুব সহজে উপলব্ধি করা যায় ওভাবেই করা, যেন কোনো শিক্ষার্থী বন্ধু বা কোনো নতুন কোনো গ্রাহক এই সাবজেক্টটা নিয়ে বুঝতে চাচ্ছে তাদের জন্য বুঝতে কোনো অসুবিধা না হয় সেদিক থেকে লক্ষ্য করে অ্যানিমেশনের মাধ্যমে এবং প্রত্যেকটা গ্রাফিক্যালি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা যেইটুকু প্রচেষ্টা সেটা আপনাদের দোয়ায় আপনাদের কামনায় আমরা আজ এই পর্যন্ত উপস্থাপন করতে পারতেছি। তো শিক্ষার্থী বন্ধু চলেন আমরা দেরি না করে আজ আবার ক্লাসটি আমরা উপভোগ করি। তো শিক্ষার্থী বন্ধু আরও নতুন নতুন ভিডিও উপভোগ করার জন্য বা ভিডিও পেতে আমাদের যে সাবস্ক্রাইবার বাটনটি আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাল বাটনটাতে, এবং পাশে একটি বেল আইকন আছে সে বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দিবেন বা এখানে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো শিক্ষার্থী বন্ধু তাহলে যত রকমের নতুন নতুন ভিডিওগুলো আমাদের আসবে সেগুলো আপনারা প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। তো আমরা কথা বাড়াবো না বাড়িয়ে আমরা এখন সামনের দিকে আগাবো। তো আমাদের প্রথম সাবজেক্টটা আমরা দেখে আসি। আমাদের সাবজেক্টটা বলা হচ্ছে যে আমরা যে লেন পোর্টের যে নামটা সেটা আমরা একটু দেখে আসি। আমরা RJ45 8-pin কানেক্টরের একটা লেন পোর্ট সাবজেক্টটা নাম উপস্থাপন করলাম বা স্ক্রিনে ভেসে আসলো। এখন আমরা দেখব যে পোর্টটা দেখতে কেমন হয়। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পিন, এখানে 10টা পিন দেখানো আছে আর এখানে 2টা লাইট আছে, একটা হচ্ছে ইয়েলো কালার একটা গ্রিন কালার। তো ইয়েলো কালার আর গ্রিন কালারের জন্য সামনে 2টা পিন আছে, এই একটা পিন আর এই একটা পিন। আর শিক্ষার্থী বন্ধু এখানে আমরা গ্রিন কালারও সেম এরকম 2টা পিন দেখতে পাচ্ছি। আর পিছনে যে কানেকশন আছে সেখানে 8টা পিন কানেকশনটা আমাদের ইম্পর্টেন্ট আর বাকিগুলো আমাদের ইম্পর্টেন্ট নয়। ঠিক সেম এইখানে দেখেন এখানে কোনো আমাদের লাইট দেওয়া নেই, বাট এখানে আমাদের সিরিয়ালি 8টা পোর্ট দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধু এই 2 রকমের আমরা কানেক্টর দেখতে পাবো। তো বেসিক্যালি আমাদের কমন কানেক্টর হচ্ছে যেখানে আমাদের এরকম LED অর্থাৎ লাইট থাকে সেটা আমাদের কমন। তো এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আমরা এখন RJ45 এর যে 8-pin কানেক্টরের স্কিম্যাটিক ডায়াগ্রাম সেটা আমরা দেখে আসব। শিক্ষার্থী বন্ধু আমরা একটু আগে যে বিষয়গুলো বললাম যে আমাদের 2টা LED থাকে, এইখানে দেখেন গ্রিন LED, এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এটা LEDর সিম্বল আমরা দেখতে পাচ্ছি। LEDর সিম্বলটা কীরকম হতে পারে। আর নিচে আমরা ইয়েলোর যে LED দেখতে পাচ্ছি এখানে আমরা নিচের ইয়েলো সেই সিম্বলটা দেখতে পাচ্ছি LEDর। তো দুপাশে 2টা আমাদের LED চলে গেল। এরপর আমরা বললাম যে ইম্পর্টেন্ট যেখানে আমাদের কানেক্টর যেই RJ45 কানেক্টরটা ইন করে, যেটা ফিমেল মেলে যখন ইন করে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থেকে 8টা পিন আমাদের সাজানো আছে খুব সুন্দরভাবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে লেনের যে সাপ্লাই পিনগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে যে LED জ্বলার জন্য, এখানে 3 ভোল্টে 2টা সাপ্লাই পিন দেখতে পাচ্ছি। আর এখানে যেগুলো ডাটা আছে সেগুলো অন্য কাজে আমাদের ব্যবহার করা হয়। তো আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম নিয়ে আরও ডিপলি পড়ব, আমরা সামনে এগিয়ে যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি 10 Mbps থেকে অর্থাৎ 100 Mbps পর্যন্ত আমাদের যে লেন ট্রান্সফরমার থাকে সেই ট্রান্সফরমারটা আমরা দেখে আসবো। সবাই এই ট্রান্সফরমারকে নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে বা অনেকে বলে যে স্যার কীভাবে এই ট্রান্সফরমার টেস্ট করব বা ট্রান্সফরমারটা কীভাবে কাজ করে, তার ভিতরে কীরকম হতে পারে, এটার কানেকশন কীরকম, ট্রান্সফরমারের এতগুলো পিন কেন, এই এক্সট্রা আমাকে প্রশ্ন করে থাকে। তো আমরা এটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম যেন সবাই খুব ভালোভাবে বুঝতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এইখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের 2 রকমের হয়ে থাকে। এক রকম হচ্ছে যে আমরা এখানে 6 পিন, এখানে 6 পিন 12 পিনের দেখতে পাই, মাঝখানে আমাদের পিন নেই। আর এবং তার পিছনে যে অংশটুকু আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমারের এখানে কয়েল দেওয়া আছে অর্থাৎ ট্রান্সফরমার দেওয়া আছে, 4টা ট্রান্সফরমার দেওয়া আছে। একটা হচ্ছে যে আমাদের 3 লাইন আমাদের 3 ফেজ বা 3 লাইনের আমাদের ট্রান্সফরমার, আর একটা হচ্ছে যে 2 লাইনের ট্রান্সফরমার। তো 2টা আমাদের 3 লাইনের থাকে আর 2টা হচ্ছে যে 2 লাইনের থাকে। এখানে আমরা এখানে সেম এটার উপরের অংশটা, এটা হচ্ছে যে বটম ভিউর আর এটা হচ্ছে যে টপ ভিউর। तो टप ভিউর উপরে এখানে লেখা আছে আমাদের ট্রান্সফরমারের যে আইকন যেটা আমাদের ল্যান পোর্টের সাথে থাকে এটা ডেস্কটপের ল্যাপটপের মাদারবোর্ডের সাথে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 পিন, এখানে কোনো 12 পিন না, এখানে 8 পিন এখানে 8 পিন, দুপাশে 8 পিন করে আমাদের টোটাল 16 পিন থাকে। তো বাট 16 পিন থাকে কিন্তু 16 পিনের ভিতরে আমাদের 12 পিনই কাজ করে। এখানে আমরা তার পিছনে ট্রান্সফরমারটা দেখাচ্ছি, এখানে আমাদের 4টা ট্রান্সফরমার থাকে। তো শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের রিয়েল ট্রান্সফরমারের ফেজ। আমরা এরপর দেখতে যাব যে এটার গ্রাফিক্যালি এটা কিরকম হতে পারে, এটা আসলে যে আমরা এখানে কানেকশনগুলো বোঝা যাচ্ছে না। তো এটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বললাম যে ইঞ্জিনিয়ারের ভাষা হচ্ছে যে ড্রয়িং, আর এই ড্রয়িংয়ের মাধ্যমেই জিনিসটাকে উপস্থাপন করা যায় যে কিভাবে এই ড্রয়িংটা দেখার সাথে সাথে কিভাবে বুঝতে পারি যে এটা অনেকটা যেটা রিয়েল বোঝানো সম্ভব না, কথায় বলে সম্ভব না, সেটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানো সম্ভব। তো ওকে আমরা এখন চলে যাই যে কিভাবে আমরা ড্রয়িংটা এঁকেছি। সে 100 Mbps আমরা বা 10 Mbps থেকে 100 Mbps এর যে ট্রান্সফরমারটা সেটা আমরা দেখতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্রয়িং। এখানে আমরা দেখতে পেলাম যে 1 থেকে 16টা আমাদের পিন আছে। তো 16টা পিনের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 3 লাইন ফেজের একটা ট্রান্সফরমার, এইখানেও আমাদের 2 লাইন ফেজের একটা ট্রান্সফরমার। 2 লাইন বলতে কি আমাদের প্রাইমারিতে আমাদের এই অংশটা প্রাইমারি, আর আমাদের এই প্রাইমারিতে দেখা যাচ্ছে যে আমাদের 3 লাইন, আর এখানে সেকেন্ডারি, এই সেকেন্ডারিতেও দেখা যাচ্ছে 3 লাইন। বাট এই ট্রান্সফরমারের এখানে দেখা যাচ্ছে প্রাইমারি 2 লাইনের, আর এইখানে দেখা যাচ্ছে সেকেন্ডারি 2 লাইনের। তো ঠিক এরকমই আমাদের নিচের অংশ তো সেম। তো টোটাল 4টা ট্রান্সফরমার থাকে এখানে, 4টা ট্রান্সফরমারের সাথে সংযোগ থাকে 1, 2, 3, আর এখানে 4 পার্টস কোনো কানেকশন থাকে না। এখানে 6, 7, 8 আমাদের কানেকশন থাকে। সেম এই পাশেও 9, 10, 11 আমাদের কানেকশন থাকবে, 12, 13 কানেকশন থাকবে না, 14, 15, 16 আমাদের কানেকশন থাকবে। তো শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে আমাদের গ্রাফিক্যালি ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা। এরপর আমরা চলে যাব যে তার অ্যাস্কেমেটিক দেখতে কেমন হতে পারে। তো ওকে আসেন আমরা দেখে আসি অ্যাস্কেমেটিক দেখতে কেমন হতে পারে। এই হচ্ছে আমাদের অ্যাস্কেমেটিক, আর এই হচ্ছে যে আমাদের কানেকশন, যেটা হচ্ছে যে আমাদের লেন পোর্টের বা যেটা আমাদের ফিমেল পোর্ট থাকে RJ45-এর, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে যে আমাদের যেটা ট্রান্সফরমার, এই সে ট্রান্সফরমার। তো আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা যেটা বললাম যে ট্রান্সফরমারের এইখানে 3 লাইন থাকে, 1, 2, 3 আমাদের 3 লাইন। দেখেন এই ট্রান্সফরমারের প্রাইমারিতে এখানে মাঝখান থেকে আরেকটা লাইন বেরিয়ে আমাদের 3 নাম্বার পা বেরিয়েছে, আর এখানে 1 আর 2 হচ্ছে যে সর্ব প্রাইমারির শেষ এবং প্রথম মাথা, মাঝখান থেকে যেটা বেরিয়েছে এটা 3 নাম্বার মাথা। তো ঠিক তার অপোজিটে সেকেন্ডারি তো সেম আমাদের 3 মাথা দেখতে পাচ্ছি, কিন্তু বাট আমরা তার পাশে যে ট্রান্সফরমার দেখতেছি যে সেটা হচ্ছে প্রাইমারিতে 2 লাইন আর সেকেন্ডারিতে 2 লাইন। তো এইভাবে করে 4টা ট্রান্সফরমার আমাদের ব্যবহার করছে। শিক্ষার্থী বন্ধু আমি এরপরে চলে যাচ্ছি আমাদের যে ড্রয়িংটা, এখানে তো আমরা লাইনটা দেখানোর চেষ্টা করছি যে কোনটা কিভাবে গেছে কোনটা কিভাবে গেছে। এখন আমরা দেখে আসবো যে এটার কানেকশন ট্রান্সফরমারের সাথে কিভাবে সংযোগটা হয় এবং আইসির সাথে কিভাবে আমাদের সংযোগটা পৌঁছায়। তো শিক্ষার্থী বন্ধু এরপর আমরা দেখে আসি টোটাল যে ডায়াগ্রামটা আমাদের ট্রান্সফরমার প্লাস আইসির সাথে কিভাবে সংযোগ হয় সেটা আমরা দেখে আসি ল্যান পোর্টের সাথে। তো এই হচ্ছে আমাদের ফিমেল পোর্ট, যেটা RJ45-এর ফিমেল পোর্ট, আর ফিমেল পোর্টের সাথে আমাদের 2টা নেটওয়ার্কিং বা প্যাক রেজিস্টার থাকবে, আর এই প্যাক রেজিস্টারের মাধ্যমে আমাদের এই পাশে যে পাশে আমাদের 2 লাইন করে 2টা ট্রান্সফরমার থাকে, অর্থাৎ সেকেন্ডারি 2 লাইন আবার আরেকটি ট্রান্সফরমারের সেকেন্ডারি 2 লাইন, আর প্রাইমারি 2 লাইনটা যা লাগছে আমাদের 3 লাইনের যে ট্রান্সফরমার সেটা সেকেন্ডারিতে যা লাগছে। অর্থাৎ আমরা আউটপুট যেটা পাচ্ছি ফিমেলের সাথে বা এখানে ইনপুট যেটা পাচ্ছি ফিমেলের সাথে সেটা আমাদের 2 লাইনের সেকেন্ডারি ট্রান্সফরমারের সাথে সম্পর্ক, আর এখানে আমাদের যেটা আইসির সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে যে 3 লাইন ট্রান্সফরমার, প্রাইমারিতে 3 লাইন সেকেন্ডারিতে 3 লাইন, এইখানে আমরা সেই 3 লাইন ট্রান্সফরমারের সাথে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তো কিভাবে এটা ড্রয়িংটা করা লাগে সেটা আমরা এখানে উপস্থাপন করছি। যে শিক্ষার্থী বন্ধু আপনারা এই ড্রয়িং ধরে ট্রেসিং করলে আপনারা কানেকশন পেয়ে যাবেন, এবং কোনো রকমের প্রবলেম ফেস করলে প্রথমে আপনারা রেজিস্টারকে ফাইন্ড আউট করবেন, রেজিস্টার যদি ফাইন্ড আউট করার পরও যদি প্রবলেমটা ফেস সলভ না হয় তাহলে আপনারা অবশ্যই ট্রান্সফরমারটা চেক করবেন ট্রান্সফরমারের কানেক্টিভিটি আছে কিনা, আর ট্রান্সফরমার মিটার দিয়ে টেস্ট করা পসিবল, আপনারা ভোল্টেজ চেক করে দেখতে পারবেন। বাট কয়েল আপনারা ভোল্টেজ ছাড়া আর অন্য কোনো ওয়ে নেই মানে কানেক্টিভিটি আছে কিনা সেটা টেস্ট করা যায় বাট ট্রান্সফরমারের মান বা যে ভ্যালু ওটা টেস্ট করতে হলে আমাদেরকে কয়েল বা ট্রান্সফরমার এই জাতীয় কোনো কয়েল জাতীয় কোনো মানে পার্টস কে আমরা যদি টেস্ট করতে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অন্য মিটার ব্যবহার করা হয় সেই মিটার নামটা আমরা এখন উপস্থাপন করব না সেটা আমরা মিটারটা প্রয়োজন হয় না তেমন একটা কারণ ট্রান্সফরমার বা কয়েল এগুলো খুব একটা খারাপ হয় না বড়গুলো বাট ছোটগুলো খারাপ হয় যেগুলো এসএমডি ছোট কালোগুলো থাকে সেগুলো খারাপ হয় ওকে শিক্ষার্থী বন্ধু আইসির সাথে কিভাবে সম্পর্ক হয় এটা হচ্ছে যে আমাদের লেন আইসি আর আইসির সাথে কিভাবে আমাদের এখানে সম্পর্ক হচ্ছে এবং আউটপুট কিভাবে সম্পর্ক হচ্ছে আমরা যে 16 পিনের যে ট্রান্সফরমারটা পাচ্ছি সেখানে 4 আর 5 এবং 12 আর 13 আমাদের কোনো কানেকশন থাকে না তো শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের ট্রান্সফরমারের স্কিম্যাটিক ডায়াগ্রাম যেটা রিয়েল ভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম এটা রিয়েল আর তার আগে যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে যে আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম বাট এটা হচ্ছে যে স্কিম্যাটিক ডায়াগ্রাম আমরা এটাকে স্কিম্যাটিক ডায়াগ্রাম বলি আর এটাকে আমরা টেকনিক্যাল শীট বলি তো টেকনিক্যাল শীট আমাদেরকে খুব ভেরি ইম্পর্টেন্ট আর কিং অফ ল্যাপটপ সলিউশনের কাছে যেই ধরনের টেকনিক্যাল শীট আছে আমরা বাংলাদেশে আল্লাহর রহমতে ওরকম টেকনিক্যাল শীট আজ অবধি পর্যন্ত কেউ দিতে পারবে কিনা আমাদের ধারণা নেই তো আমরা আশা করি যেভাবে উপস্থাপন করতেছি আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর যেই ক্লাসগুলোকে আমরা প্রেজেন্টেশন করতেছি ইউটিউবের মাধ্যমে তো ইউটিউবদের যারা প্রেজেন্ট করতেছেন বা ইউটিউবদের যারা আমাদের মতো টিচিং করার সুযোগ করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেশ ও দেশবাসীদের জন্য আমাদের একটা মেসেজ থাকবে সেই মেসেজ হচ্ছে যে দেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য আমি যেভাবে এগিয়ে যাচ্ছি বা আমার যেভাবে উপস্থাপন করে যাচ্ছি আমি চাই আমার এই ভিডিওগুলো বা আমাদের এই সাবজেক্টগুলোকে আপনারা শেয়ার করবেন সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করবেন ফেসবুক আছে টুইটার আছে ইউটিউব আছে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করবেন শেয়ার করলে দেখা যাবে আমাদের আরেক ভাই এটা শিখতে পারবে আর আরেক ভাই যখন এটা শিখতে পারবে তখন এটার চাহিদাটা বাড়বে তখন এটার পার্টস অ্যাভেলেবেল হবে এটার ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল হবে এটার কার্যক্রিয়াটা অ্যাভেলেবল হবে তখন বাংলাদেশে যখন আপনারা মনে করেন না যে এক ভাই শিখতে না পারলে আরেক ভাই আমি শিখছি এটা আরেক ভাইকে শেখানো যাবে না এটা এই জিনিসটা ভুল ধারণা কারণ এই জিনিসটা শিখতে গেলে জিনিসটা কি হবে আমাদের দেশের কর্মদক্ষ বাড়বে আর কর্মদক্ষ বাড়লেই বাইরের দেশ থেকে কি করবে আমাদেরকে কাজ দেবে যেমন গার্মেন্টসে দেখেন যে বিভিন্ন শ্রমিকের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং মানগতভাবে কাজের মান বেড়ে যাওয়ায় বাইরের দেশ থেকে বিভিন্ন কাজ আসা শুরু করে বা কাজ পণ্য দেওয়া শুরু করে আমাদের এই কাজগুলো করে দেন তো ঠিক আমাদের শ্রমিককে যদি বা আমাদের মতো বাংলাদেশের যারা আছেন টেকনিশিয়ান বা এই লাইনে আসতে চাচ্ছেন তারা যদি কাজটা করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনারা এটা আরো বাইরের দেশ থেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ করে দিবে বা নিয়ে যাবে বা আনবে কাজ দিয়ে যাবে এরকম সুযোগ হবে ইনশাআল্লাহ আর একটা জিনিস হচ্ছে যে আমাদের অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি প্র্যাকটিক্যাল কাজ করেন কিনা প্র্যাকটিক্যাল কাজ দেখান কিনা আসলে ভাই দেখেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনার শরীরে একটি মশা বসছে এখন এই মশাটা আপনি মারতে গেলে প্র্যাকটিক্যালের প্রয়োজন বাট আপনি মশাটা যে বসছে এবং মশাটা যে আপনি মারবেন আপনি ভেবে দেখেন আপনি পাশে একজন যদি আমি পাগল ব্যক্তিকে বসাই তার শরীরে যদি মশা বসে এই মশাটা সে কি করবে বুঝবে না সে পাগল তার মাথায় সেন্সই নাই বাস ধরেন আপনার পাশে একজন শুয়ে আছে ব্যক্তি একজন তার পাশেও মশা বসছে আপনার পাশেও একজন মশা বসছে আপনার কাছেও মশা বসছে তো পাশের ব্যক্তি যে শুয়ে আছে সে মশা মারতে পারতেছে না কারণ কেন তার সেন্স নেই সে তার সেন্সও ঘুমিয়ে গিয়েছে সেও ঘুমানো তার সেন্সও ঘুমানো কিন্তু আপনি যখন জেগে আছেন আপনার শরীরে যখন মশা বসছে তখন আপনার মাথায় বা আপনার ব্রেনে বলে দিচ্ছে যেমন আপনাকে বলে দিচ্ছে এই তোমার গায়ে মশা বসছে তুমি মশাটা মারো আপনার সেন্স এখন জাগ্রত তো আপনার সেন্স কি করতেছে বলে দেওয়ার কারণে আপনার হাত এবং পা আপনি নাড়াইতে পারতেছেন এবং হাত পা নাড়িয়ে আপনি মশাটাকে তাড়িয়ে দিচ্ছেন বা মারতেছেন তো আমি এই কথার উদ্দেশ্য হচ্ছে যে आपने ब्रेन के आगे शार्प करते होगे, आपने ब्रेन के जागाय नीते होगे जे हे तुम्हार आपनर ब्रेन बोले दिवे जे एभावे काज करो एभावे काज करो। ब्रेन যতক্ষণ আপনাকে বলে না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে পারবেন না। আরে ভাই আপনি একটা মাদারবোর্ডে কাজ করতে গেলেন, সেই মাদারবোর্ডের ভিতরে যদি কোনো একটা পার্টস খারাপ হয় সেটা আপনি ব্রেন বলে দিবে যে ওই পার্টসটা খারাপ, তারপরে না আপনি হাত দিয়ে হটগান দিয়ে তারপর আপনি গরম করে তারপর টুইজার দিয়ে ধরে উঠাবেন। ওই প্র্যাকটিক্যাল কাজটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্রেনকে শার্প করে দেওয়া। আপনার ব্রেন বলে দিবে যে কোন পিনে ভোল্টেজ আছে, কোন পিনে ভোল্টেজ নাই, কোন পিনে সিগন্যাল আছে, কোন পিনে সিগন্যাল নাই, কোন পিনে ক্লক আসবে, কোন পিনে ক্লক নাই, কোন পিনটা ইম্পর্টেন্ট। এগুলো যখন আপনি ব্রেন বলে দিবে তখন অটোমেটিকলি আপনি যখন এগুলোকে চেকআপে রাখবেন তখন দেখবেন যে বা এটা ফাইন্ড আউটে রাখবেন তখন দেখবেন যে আপনার ট্রাবল শুটটা হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে আপনার যে পাওয়ারসে এই ট্রাবল শুট করে দেখলেন যে ভোল্টেজ বা সিগন্যাল বা এই ধরনের ক্লক আসতেছে না, তখন ওই পাসটা আপনি কী করবেন, হয় ওগুলাকে কানেকশন করায় দেওয়ার জন্য যে পসিবিলিটিগুলো জানা দরকার, যে থিওরিগুলো জানা দরকার, যে টেকনিকগুলো জানা দরকার সেগুলো শিখতে হবে। শেখার পর তারপর গিয়ে না আপনি বুঝবেন যে হ্যাঁ এটা সব কিছু আছে, তারপর আমার কাজ করতেছে না, তখন দেন আমার আইসি খারাপ, আইসি চেঞ্জ করতে হবে। তো দেখা যাচ্ছে যে এই টেকনিক বা এই থিওরি বা এই মেধা এটা যদি আগে উপস্থাপন আগে উপভোগ বা আগে না শিখেন তাহলে তো আপনি এই কাজটা করতে পারবেন না। হাত দিয়ে সারা জীবন একটা পাগলকে সামনে রেখে যদি আপনি সারা জীবন প্র্যাকটিক্যাল করায় যান তাহলে সে ওইটা মুখস্থ করবে, মুখস্থ করে সে ওইটাই করা শুরু করবে, বাট সে কখনো বুঝতে পারবে না যে এটা খারাপ হলে আমি কোন টেকনিকে আগাবো, কোন প্রসেসে আগাবো। তো শিক্ষার্থী বন্ধু, এই ব্রেনটাই আপনাকে শিখতে হবে, এই টেকনিকটা আপনাকে শিখতে হবে। এর শিখার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে থিওরিক্যালি মেধা অবশ্যই কাজে লাগাতে হবে। তা আমি মনে করি থিওরিক্যালি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যাল, থার্ড হচ্ছে যে আপনার হাত পা সকল কিছুকে কাজে লাগানো এবং এক্সট্রা আউট নলেজকে কাজে লাগানো। তো শিক্ষার্থী বন্ধু আজ আমরা এই পর্যন্ত, সামনে আমরা আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আগের থেকে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন বা আমি আজকে কি ক্লাস দিলাম বা কি ক্লাস হলো সেটা আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ধরে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের স্ক্রিনে ভেসে যাবে বিভিন্ন রকমের যে স্ক্রিনে যে স্কলারে আপনাদের নাম্বার যাবে, কি আমাদের ওয়েবসাইট যাবে, আমাদের ফেসবুক যাবে, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট যাবে, সবগুলো যাবে। আপনারা চাইলে ওখান থেকে নোট করে রাখতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো আমরা নিচে স্ক্রিনে দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু আজ এই পর্যন্তই, নেক্সট টাইম আমরা আরও ভালো ক্লাস নিয়ে আসবো। আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন এবং ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই 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 আপনারা আমার চ্যানেলকে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও।